বন্ধুরা, ঘুরতে যাওয়ার নতুন ঠিকানা নিয়ে আবার চলে এলাম। আমি উত্তম আর আপনারা দেখছেন আমার চ্যানেল উত্তমের সাথে চলো। দুদিনের ছুটি কাটানোর জন্য একদম নির্জন নীলিবিলি ডেস্টিনেশন যারা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি সেরা ভিডিও। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। আমরা জলপাইগুড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর যারা এই ডেস্টিনেশনে আসতে চাইছেন, হাসিমারা রেলওয়ে স্টেশন থেকে মাত্র 11 কিলোমিটার, সময় পড়বে 20 মিনিট। এর মধ্যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে পৌঁছে যাবেন এই ডেস্টিনেশনে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ওয়েদারটা খুব সুন্দর থাকার দরুন আমরা বাড়ি থেকে আজকে বেরিয়ে পড়লাম। আজকে ফোর্থ স্যাটারডে, আমাদের ছুটির দিন, তো বাড়ি থেকে বেরিয়ে ভাবলাম চলো যাই কোথাও একটা জঙ্গলের দিকে, একটু কাছে পিঠে হবে জলপাইগুড়ি থেকে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। জলদাপাড়াটা সব বলেই মানে বেশিরভাগ লোকেরা আমরা জানি, জলদাপাড়ার সাফারি, জলদাপাড়ার রাইনো। এটা আলিপুর ডিস্ট্রিক্টে লোকেটেড। আর এখানে ঘুরতে ঘুরতে গ্রামের রাস্তা সুপুরি বাগান দিয়ে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি রয়্যাল হেরিটেজ ক্যাম্পে। রয়্যাল হেরিটেজ ক্যাম্প, এটা খুব সুন্দর একটা প্রপার্টি, আপনাদের চলুন দেখাই কীরকম। এটা প্রপার্টির গেটটা, গেট দিয়ে ঢুকে এরকম ঢুকেই বাদিকে আছে শিব ঠাকুরের মন্দির একটা। প্রপার্টিটা সত্যি অসাধারণ একটা প্রপার্টি। চলুন একবার আপনাদের প্রপার্টিটা ঘুরে দেখাই। আর প্রপার্টিতে কি রুম ট্যারিফ আছে কি না, ভেতরে রুমগুলো কেমন, চলুন সবাইকে একটু ঘুরে দেখাই। আসুন, এটা একটা সুন্দর লন রয়েছে এখানে। টোটালি আমাদের 6টা রুম রয়েছে, অল রুম কিন্তু কটেজের রূপে। একটা রুমে একটা কটেজ আছে যেটা ডুপ্লেক্স। একটা কটেজ যেটা ডুপ্লেক্স আছে, ডুপ্লেক্সের রেট হচ্ছে উপরের কটেজে যদি থাকেন তাহলে সেটা 4000 টাকা পার নাইট, আর বাকি রুমগুলো কিন্তু 3500 টাকা পার নাইট। এই প্রপার্টিটার একটা খুব সুন্দর জিনিস হচ্ছে সামনে দিয়ে যতগুলো রুমই নেবেন না কেন সব রুমের ফ্রন্ট সাইড ভিউটা হচ্ছে হলং রিভার। হলং রিভারটা আপনাদের দেখিয়ে দিই। হলং নদীটা, নদীটা ঠিক ওপারেই রয়েছে জঙ্গল। এইখানে মাঝে মাঝে সব অ্যানিমেলসগুলো জল খেতে আসে। এই হলং নদীটা জাস্ট প্রপার্টির সামনেই, মানে আপনি প্রপার্টির ব্যালকনিতে বসে বসে সুন্দর একটা পরিবেশ, এনভায়রনমেন্ট আপনারা উপভোগ করতে পারবেন। এইবার চলুন আপনাদের একবার রুমগুলো দেখাই, রুমগুলোর ভেতরে কেমন কী অ্যাকোমোডেশন আছে, কী কী না আছে, ইচ অ্যান্ড এভরিথিং সব দেখাই। চলুন একবার রুমে গিয়ে আমরা রুমগুলোকে শো করি।
তো তাহলে যেটা বলছিলাম এখানে টোটাল পাঁচটা মানে ছটা রুম আছে, একটা চারটে আমার গ্রাউন্ড ফ্লোরের রুম আছে, একটা ডুপ্লেক্স কটেজ আছে, উপরের রুম। আমরা আজকে লাকিলি উপরের রুমটা পেয়ে গেছি, তো আপনাদের দেখাচ্ছি। রুম নিয়ে কোনো সমস্যা নেই, সব কটা রুমের ভিতরটা কিন্তু ইন্টেরিয়ার একই রকম, সব কটা রুম থেকে ভিউ কিন্তু একই রকম। সুতরাং রুম যারা গ্রুপে আসতে চাইছো তাদের কোনো টেনশন নেই যে কেউ ভালো রুম পেলো কেউ খারাপ রুম পেলো। আমরা আমাদের রুমটা দেখাবো। নিচে রয়েছে এরকম সিঙ্গেল সিঙ্গেল চারটে রুম, আর একটা রয়েছে ডুপ্লেক্স। এটা ছিল ডুপ্লেক্স, আমরা যেটা রয়েছি বুক করেছি সেটা হলো আমাদের ওপরটাতে। একবার চলুন একবার রুমটাতে ঘুরে দেখি। সো এটা আমাদের ওপরের তলার রুমটা, এটা লাক্সারি রুম। এটার রেট হচ্ছে 4,000 টাকা পার নাইট। নিচের রুমগুলোর ইন্টেরিয়ার কিন্তু একদম সিমিলার, সেম টু সেম, সেগুলো হচ্ছে 3,500 টাকা পার রুম। মেন আকর্ষণ সুন্দর ব্যালকনি, যারা ব্যালকনিতে বসে বসে চায় চুমুক দিয়ে প্রকৃতিকে উপভোগ করতে চাইছো তাদের জন্য খুব ভালো অপশন। হলং নদী সামনে, এখন যদিও বর্ষা কম আছে একটু তাই জল কম নদীতে, কিন্তু খুব সুন্দর মাছ ধরার ব্যবস্থাও। এই দূরে একজন আমরা দাদাকে দেখতে পাচ্ছি, উনি এখন ছিপ ফেলবেন। দাদা কি বরলি পেলে? দেখুন খুব সুন্দর প্রপার্টিটা, প্রপার্টিটা এত সুন্দর। এইখানে বেসিক্যালি এদের এই ব্যালকনিতে বসে বসে এত সুন্দর একটা ভিউ, সামনে হলং নদী আর ঠিক নদীর ওপারে জঙ্গল, বেশ বিভিন্ন রকমের পাখির আওয়াজ ভেসে আসছে, বেশ একটা নিলিবিলি চুপচাপ ঠান্ডা আর পরিবেশ, বেশ সুন্দর একটা পরিবেশ। বারান্দাটা খুব স্পেশিয়াস, আর তার সঙ্গে রুমটাও বেশ বড়ই আছে, স্পেস আলা আছে, সোফা সেট আছে, রুম বেড আছে, ডাবল বেড, বেড সাইড টেবিলও আছে। এখানে এসিও রয়েছে, যারা একটু শীতকা দূরে এসি না চালালে ফ্যানের বন্দোবস্তও আছে। টিভি, যারা মনে করছে এখানে একদম নিরিবিলিতে এসে তোমরা একটু সিরিয়াল অথবা ম্যাচ কোনো রকমের দেখতে দেখতে এনজয় করবে, কারণ এখানে তো সাধারণত বিকেলবেলা কিছু করার থাকে না, তাই জন্য টিভি আলমিরা সব আছে। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, বাথরুমটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে আর অনেক বড়। সব মিলিয়ে খুব সুন্দর ব্যাপার। এখানে তোমরা গ্রুপে আসতে পারো, গ্রুপে আসলে পরেও কোনো টেনশন নেই, কারণ সমস্ত রুম একই, সিমিলারলি ফার্নিশড, আর সমস্ত রুম থেকে কিন্তু ভিউগুলো সেম। এটি হলো এদের ডাইনিং হল, চলুন একবার ডাইনিং হলটাকে ঘুরে দেখাই। এদের ফুডিং অ্যারেঞ্জমেন্টটা আপনি রুম বুক করলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার এই তিনটেই পাবেন। খাবার দাবার বেশ সুস্বাদু টেস্টি। Thank you.
আপনার চাইলে কিছু সময় লংয়েও টাইম কাটাতে পারেন। সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, বেশ সুন্দর পরিবেশ বলাই যায়। এই রয়্যাল হেরিটেজ প্রপার্টিটা যারা আসবেন, কী করে আসবেন, কোথা থেকে আসবেন বা বুকিং সিস্টেম কী, একবার আমরা চলুন এদের ম্যানেজারের কাছ থেকে একটু শুনে নিই। নমস্কার বিশেষদা। নমস্কার। বিশেষদা হচ্ছিল আমাদের এই প্রপার্টির ম্যানেজার। তো আমরা বিশেষদার কাছ থেকে টোটালি শুনবো যে কী করে এটা আসতে হবে এই প্রপার্টিতে বা কীভাবে বুক করতে হবে, যদি একটু বলো। এটা আমাদের এই রয়্যাল হেরিটেজ ক্যাম্প হচ্ছে জলদাপাড়ার পূর্ব মাদ্রিহাট 11 মাইল মোড় মহাকাল ধামে থেকে 1 কিলোমিটার ভেতরে। তো 11 মাইল মোড় থেকে বাঁদিকে একটা কাঁচা রাস্তা ঢুকে গেল, সেই কাঁচা রাস্তা দিয়ে সোজা 1 কিলোমিটার আসলে প্রথম রিসোর্টটাই হচ্ছে রয়্যাল হেরিটেজ ক্যাম্প জলদাপাড়া। এবার আমার এই রিসোর্টের বুকিংটা হবে অনলাইনেও করতে পারেন বা আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সেই বুকিংটা করতে পারেন। বুকিং যদি রুম আপনাদের সিজন টাইমে চাই, এই ধরুন অক্টোবর থেকে এপ্রিল অবধি বা মার্চ অবধি, তাহলে তার বুকিং অন্ততপক্ষে 2 মাস আগে করবেন, কারণ আমাদের 6টাই এসি সিঙ্গেল কটেজ, যার মধ্যে 4টা হচ্ছে ডাবল অকুপেন্সি আর একটা ডুপ্লেক্স কটেজ আছে সেটা হচ্ছে ট্রিপল অকুপেন্সি। প্রত্যেকটাই লাক্সারি কটেজ, রুমের ভিতরে টি, হট কেটেল, তারপর হচ্ছে এসি, গিজার, অ্যান্ড্রয়েড টিভি, ওয়াইফাই, সমস্ত কিছুর মানে ব্যবস্থা এখানে আমরা করে রেখেছি। আমাদের রুম গেস্টের জন্য রেস্টুরেন্টও আছে, এসি রেস্টুরেন্ট। তো ফুডিং অ্যান্ড লজিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে যা বন্দোবস্ত বা ব্যবস্থা করা আছে আপনাদের খুব একটা কোনো অসুবিধা হবে না। তাও আমাদের ওয়েবসাইটে পেজ আছে রয়্যাল হেরিটেজ ক্যাম্প দিয়ে সার্চ করে একবার দেখে নিতে পারেন, সেখানে রিভিউ, ফিডব্যাক সমস্ত কিছুই দেওয়া আছে। তো যদি আপনারা এখানে আসতে চান তাহলে অবশ্যই আমার ভিজিটিং কার্ডের যে নাম্বার আছে অবশ্যই আমাকে কল করে আসবেন, আর আমি তো থাকছি, আপনাদের সমস্ত কিছু আমি ভালো মন্দ দেখে নেব। ধরুন কেউ বুক করে আসতে চাইছে, হ্যাঁ, তো কাইন্ডলি তোমার নাম্বারটা যদি একটু শেয়ার করা হয়। আমার নাম্বার হচ্ছে, আমার পার্সোনাল নাম্বার 9832688568, আর আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 8653170508। তো যে কোনো একটা নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি বা আপনারা বুক করতে পারবেন। থ্যাংক ইউ। আমরা আপনারা শুনলেন যে ম্যানেজারবু কী করে ডিসক্রিপশন দিল যে আপনারা কী করে আসবেন বা কী করে বুক করবেন। আমি ডেফিনেটলি ওয়ান নাইট ছিলাম, প্রপার্টিটা ভীষণই সুন্দর, এদের হসপিটালিটি, খাবার দাবার, ইচ অ্যান্ড এভরিথিং ভীষণ ভীষণই ভালো, আমার তো ভীষণই ভালো লেগেছে। যারা এই প্রপার্টিটা আসতে চাইছেন আমি তাদেরকে একবার অনুরোধ করবো, একবার ডেফিনেটলি প্রপার্টিতে আসুন, ভিজিট করুন, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ।